মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। যাবি না? হবে না মা, আমি এখানে থাকবো না, থাকবো না আমি এখানে, আমাকে এখান থেকে বেরোতে হবে, রাধাকে শাস্তি দিতে হবে মা, আমি রাধার শাস্তি চাই। আরে ওই সেন বাড়ির লোকেদের পথে বসাবো, আমার পায়ে এনে ফেলবো, ঠিক যেরকম, ঠিক যেরকম আজকে আমি অন্যের পা ধরছি সেরকম। কি বললি? হেই, তাড়াতাড়ি মিটিং শেষ কর, এসে আমার পা টাটে। ওরে বাবা, হরে কৃষ্ণ, কি রে, কি জাত রেল গোয়ালা! হরে কৃষ্ণ, এ মানুষের গলা! এই তোদের মিটিং শেষ হলো, আয় এদিকে, পাটাপ। আমি আমি তো হরে কৃষ্ণকে থেকে বের করে নিয়ে যাবো, আমার মেয়েকে আমি এভাবে অসহায় হয়ে এখানে থাকতে দেবো না। আমি আমি বাড়িতে যাচ্ছি, আমি বাড়িতে যাচ্ছি, যদি হাতে পায়ে ধরবো ওদেরকে বলবো আমার মেয়ে কোথায় ছাড়িয়ে দিয়ে আস, হরে কৃষ্ণ আমার মেয়ে থাকবে। আমি 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 তোকে এখানে ছাড়ি, আমি কত দিচ্ছি তোকে, তোকে আমি এখানে রাখবো না, আমি তোকে ছাড়িয়ে নিয়ে যাবো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। একবার একবার শুধু এই কাঁচা থেকে বেরোতে দাও আমায় রাধা, তারপর তোমার প্রাণ পাখিকে কি করে কাঁচা ছাড়া করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে, খুব ভালো করে। জানি না মানে কি, কিছু ভাবছো? না মানে ওই আমার তো এখানে প্রয়োজন ফুরিয়েছে, তো আমি তো আর এখানে থাকছি না। আপনি না আপনি পুপুলের খেয়াল রাখবেন কেমন, ওকে আপনার মতো করে বড় করে তুলবেন, মানুষের মতো করে মানুষ করবেন, ঠিক আছে? চলে যাবে, এখানে থাকারও তো কোনো কারণ নেই যে থেকে যাব। এই এই সব খাবি না? কত খাবি তুই, কত খাবি? সব খাবি, সব খাবি না, সব খাবি তুই, সব খাবি আমার মেয়েটাকে তুই। কি করলেন এটা? বেশ করেছি, বেশ করেছি, ওই মেয়েটাকে, ওই শয়তানিটাকে আমি এবারে খুন করে ফেলবো। না, একদম ওর গায়ে হাত তুলবেন না বলে দিলাম। বা বাবা, হরে কৃষ্ণ, আদিত্য চমৎকার, চমৎকার। কে লাগে তোমার, কে লাগে শুনি, কে লাগে তোমার? জোর করতে তোমার দরজা পারে উতলে পড়ছি, উতলে। হরে কৃষ্ণ, হ্যাঁ ও আচ্ছা 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 আচ্ছা, আমি দুধে ভিসে গেছে আটি, আমার মেয়ে এখন আটি, তাই দেশে যে রাজিতে রয়েছে, আমি আমি ওকে খুন করে দেব, আমি ওকে শেষ করে দেব। আপনি ওকে কি করছেন, কি বলছেন, সব কি কথা বলছেন? এই চুপ করো, শয়তানি আমার মেয়েটাকে, আমার মেয়েটাকে কষ্টপি করে জেলে পাঠিয়েছে। তো তাই বলে আপনি রাধাকে মারবেন? মারবো, শুধু মারবো না, ওকে একবার আমি
এরপর আমি শেষ করে দেবো হরে কৃষ্ণ। দেখুন, আপনার মেয়েকে আপনার মেয়ের পাপ কুকর্ম জেলে পাঠিয়েছে, অন্য কেউ এর পেছনে দায়ী নয়। চোপা, চোপা করছিস তুই? চোপা করছিস তুই? যত বড় মুখ নয় তত বড় কথা আজ তোকে না খবরদার। না, রাধার গায়ে হাত দিতে হলে আমাকে পেরিয়ে যেতে হবে। দেখ রাধা, আজই তোকে কিভাবে আগলে রেখেছে। কি ব্যাপার, কি হয়ে? বুঝতে পারছি না তোমার সাহস কি করে হয়। তোমার মেয়ে যা করলো তারপরে তোমার সাহস কি করে হয় এ বাড়িতে পা রাখার? ভুল ভুল করে ভুল করে ফেলেছে বর দিদি। আমার মেয়ে তো ছোট, ভুল করে ফেলেছে। আমার মেয়েটাকে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে এসো বর দিদি। বর দিদি, আমার হাত ধরছি, তোমার পা ধরছি, আমার হাত ধরছি বর দিদি। আমি কথা দিচ্ছি, এখানে ফিরিয়ে নিয়ে এলে তোমার মেয়েটাকে, আমার মেয়েটাকে নিয়ে আমি চলে যাবো, আমার মেয়েটাকে নিয়ে চলে যাবো। হরে কৃষ্ণ, এখানে থাকবে, তুমি দেখতে পাবে না, নিয়ে চলে যাবো বর দিদি। দিদি, আমার মেয়েটা ওখানে খেতে পাবে না গো, না খেতে পেয়ে মরে যাবে গো, আমার মেয়েটা আর বাঁচবে না গো। অনেক আমার মেয়েটাকে আমার ঘরে ফিরিয়ে দাও, জ্যান্ত ফিরিয়ে দাও, বাঁচাও বাঁচাও মেয়েটাকে আমার, বাঁচাও। আমার বন্ধু, আমার সেই ছোট্টবেলাকার বন্ধু ইন্দু যদি আজকে থাকতো বাড়িতে, তাহলে আমার মেয়েটাকে কি এই অবস্থায় দেখতে পারতো? আমাকে পাঠাতোই না, আমার মেয়েকে পাঠাতোই না, কিছুতেই জেলে পাঠাতে দিত না। এই মহিলা কিছু নাটক করতে পারে বটে। ও দিদি, দিদি আমি Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।